পরীক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানার সুযোগ থাকার পরেও প্রতিষ্ঠানের ভালো ফলাফলে তাদের এ বাদ ভাঙা উচ্ছ্বাস। করোনা মহামারী উপেক্ষা করেই আনন্দে মাতেন শিক্ষার্থীরা। করোনার এ অতিমারিতে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, ঘরবন্দী জীবন, সর্বোপরি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত ফলাফল, প্রত্যাশিত ফলাফল পেয়ে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই প্রিয় ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। অবশ্যই বলবো যে এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। এই তিন বছর ধরে একই পড়া, একঘেয়েমি, আর ভালো লাগতেছিল না, আজকে এটা শেষ হয়েছে। নানা রকম প্রতিকূলতা পেরিয়ে সন্তানের ভালো ফলাফল অর্জনে সন্তুষ্ট অভিভাবকরাও। আমার ফ্যামিলি তো দুজন মারা গিয়েছে, এর মধ্যে আমার মেয়েকে আমি বলেছি মা তোমার এগিয়ে যেতে হবে সামনে, আমার মেয়ে প্লাস পাইছে, এই কারণে আমার খুবই ভালো লাগতেছে। করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠে উচ্চ মাধ্যমিকে পুষিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকে একটা বড় আমাদের একটা ধাক্কা হবে, কারণ অনেক পড়া টাইমও মনে হয় আমরা অনেক কম পাবো, পড়াশোনায় মনোযোগ হচ্ছিল না, তারপর আমাদের মানে এক্সামটা হয়ে আমরা অনেক খুশি হয়েছি। সরকারি নির্দেশনা অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করার পাশাপাশি স্কুলগুলোতে আলাদা করে ক্লাস ও পরীক্ষা নেয় শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে বলে মনে করেন শিক্ষকরা। আমার স্কুলে তো অনলাইন ক্লাস কখনোই বন্ধ ছিল না এবং খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত 14 নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। এবার শুধু গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। করোনা মহামারীর নীরবতা ভেঙে বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রিয় ক্যাম্পাসে বাদ ভাঙা উল্লাসে মেতেছেন এসব শিক্ষার্থীরা, কারণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। যদিও শিক্ষা জীবনে কিছুটা ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতি আগামী দিনে উচ্চশিক্ষায় পূরণ করবেন এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।